উত্তর আফ্রিকার মুসলিম দেশ লিবিয়া। জনসংখ্যা 64,12,000। গাদ্দাফি যুগের পর যুদ্ধবিধ্বস্ত দেশটির সামগ্রিক চিত্র তেমন সুখকর না হলেও পবিত্র রমজান মাসকে বিশেষ অতিথি হিসেবে স্বাগত জানান লিবীয় মুসলমানরা। রমজান মাস জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও টেলিভিশন অনুষ্ঠানমালায় বেশ পরিবর্তন চোখে পড়ে। মসজিদের মিনারগুলোতে জ্বালানো হয় নতুন বাতি, পাশাপাশি সৌন্দর্য বর্ধন করা হয় বেশিরভাগ মসজিদে। পবিত্র এই মাসে নিজেদের রান্নাঘরকে নতুন করে সাজান লিবীয় নারীরা, চলে নতুন থালা বাসনে খাবার পরিবেশন। ইফতার টেবিলে লিবীয়রা রাখেন খেজুর, দুধ, ফলের জুস, মাংস ও ভাত, পাশাপাশি থাকে বাদাম ও মিষ্টি জাতীয় খাবার, এছাড়া ঐতিহ্যবাহী স্যুপ তো থাকেই। রমজানকে ঘিরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন লিবীয় মুসলমানরা। তারাবি নামাজে নারী পুরুষের পাশাপাশি শিশুদের উপস্থিতিও থাকে চোখে পড়ার মতো।